Hello. Hey, wait. যেহেতু ভিডিওতে ঢুকেই গেছে একটু দেখে যান। আমি জানি আপনি আমাকে চিনেন না। লেট মি ইন্ট্রোডিউস ফার্স্ট, আমি শাহ মোহাম্মদ ঈশান। মেবি এই ভিডিও দেখার পরে আপনি আমাকে চিনবেন। তো আমার চ্যানেল নাম হচ্ছে ঈশান শাহ এবং হচ্ছে আমি খুবই পছন্দ করি স্টোরি বলতে, এবং দিস ইজ মাই ফার্স্ট স্টোরি অ্যান্ড ফার্স্ট ভিডিও। যেহেতু আজকে 26শে মার্চ, তো আমার 26শে মার্চটা পালন হবে আপনাদের সবাইকে নিয়ে। সো আর ইউ গাইজ রেডি? দেন লেটস গো। What's up everybody, assalamu alaikum, here is your boy Ishan Shah with the very first video. সো বউকে নামিয়ে দিয়ে এখন যাচ্ছি এক ফ্রেন্ডের সাথে দেখা করতে ধানমন্ডিতে। কিন্তু একটি কন্ডিশন দিয়ে দিয়েছে অলরেডি বউ, সেটি হচ্ছে 5:30টার মধ্যে আমার ব্যাক করতে হবে। তো লেটস সি 5:30টার মধ্যে আসা যায় কি না। সায়েন্স ল্যাব চলে এসেছি অলরেডি। আমার লাইফের ম্যাক্সিমাম সময় এখানেই কেটেছে, কারণ আমি একজন সিটি কলেজের স্টুডেন্ট ছিলাম অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড টু বি সিটিয়ানস। রাইফেলস ক্রস করলাম, যেটাকে সীমান্ত স্কোয়ার নাম হিসেবে জানেন আপনারা। এখন চলে এসেছি পিলখানার সামনে, যেটি এখন অনেক সুন্দর করে গেট করেছে, দেখতেই অন্যরকম লাগে। জোস আমি চলে এসেছি অলরেডি, জিগাতলায় ঢুকে গেছি অ্যান্ড ওই যে আমার ভাই ব্রাদার তারাই আছে। এই ব্রো, সো গাইজ বাসায় চলে এসেছি, পরিচয় হই আমার নিউ ফ্রেন্ডের সাথে। সে হাই। আর এটি হচ্ছে ওর বেবি, ইজন্ট ইট সো কিউট। আজকে কিন্তু শুধুমাত্র ঢাকা সিটি নয়, সমগ্র বাংলাদেশকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। যাই হোক, আমার 5:30টা যাওয়ার কথা ছিল, আমি অলরেডি লেট হয়ে গেছি, এখন বাজে 6টা। পিলখানা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, এখন হচ্ছে সন্ধ্যায়, লাইট জ্বালানোর পরে এটি আরও অনেক বেশি সুন্দর লাগছে। আজকে পুরো ঢাকা সিটিতে চারিদিকে লাইট, তো দেখি বাসায় গিয়ে কী হয়। তো অলরেডি আমি বাসার নিচে চলে আসছি, ঘাম ছুটতেছে, জানি না কী হবে, এখন কই যাব, দেখা যাক, আসলে বোঝা যাবে। সে নেমে আসছে, এখনও কিছু বলে নাই, আই হোপ কোনোভাবে সেভ করে নেওয়া যাবে। সো লেটস গো। হে সে হাই। সো আমরা এখন যাচ্ছি টিএসসির দিকে। আজকে আসলেই যদি আমি না বেরোতাম তাহলে আমার জন্য অনেক বড় লস হয়ে যেত, কারণ নর্মালি তো বাইকে চলাফেরা করা হয়, আজকে ভাবছি রিক্সা দিয়ে ঘুরবো। যেহেতু আজকে 26শে মার্চ, ইন্ডিপেন্ডেন্স ডে, পুরো বাংলাদেশকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, কারণ সর্বস্তরের লোকেরাই আজকের দিনটিকে পালন করছে, উদযাপন করছে, এবং এত সুন্দর লাইটিং, ঢাকা সিটিকে যেন একদম নববধূর মতো সাজানো হয়েছে। পুরা রাস্তা, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সব কিছুতে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। বাংলাদেশ আসলে কতটা সুন্দর তা আসলে ঘরে বসে বোঝা কষ্টকর। এখানে আমরা দেখছি যে খুব সুন্দর করে লাইট দিয়ে বাংলাদেশের পতাকা বানানো হয়েছে। আসলেই না আসলে অনেক বড় লস হয়ে যেত। আমরা চলে এসেছি টিএসসিতে এবং এখানে হচ্ছে মুভি চলতেছে। চুড়ি কিনে দেওয়া যাক বউকে, দেখা যাক রাখতে হবে। যাক, চুড়ি কিনে দিয়ে বেঁচে গেলাম।
চলে আসলাম কিছু খাওয়ার জন্য। আমি অলরেডি টোকেন নিয়ে নিয়েছি, টোকেন দেওয়ার পর খাবার চলে এসছে। খাবারটাও খুব ভালোই ছিল। পুরো সাজানো বাংলাদেশ দেখার পরে এটি দেখে মনটাই খারাপ। নিজের বাচ্চাকেও শিখান কোথায় কী ফেলতে হবে। আসার পথে দেখলাম শাহবাগে কনসার্ট চলছে। সো গাইস, দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। জানি না কেমন হয়েছে, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সো আজকের জন্য আল্লাহ হাফেজ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল বাটন।